কমপ্লিটিং সেন্টেন্সের নিয়মাবলী পাস্ট আনরিয়াল ফ্যাকচুয়াল সেন্টেন্স। পাস্ট আনরিয়াল ফ্যাকচুয়াল সেন্টেন্স কাকে বলে? অর্থাৎ পাস্ট আনরিয়াল ফ্যাক্ট বোঝায় এরকম সেন্টেন্স। পাস্ট আনরিয়াল ফ্যাক্ট বলতে বোঝায় সেন্টেন্স দ্বারা এমন ঘটনা যেটা বাস্তবে এই ধরনের ইচ্ছা বা আকাঙ্ক্ষা কখনো স্বাভাবিকভাবে পরিপূর্ণ হয় না। যেমন বলা যায়, যদি আমি পাখি হতাম, যদি আমি আবার ছোটবেলায় ফিরে যেতে পারতাম, যদি আমি রাজা হতাম, এই ইচ্ছা বা আকাঙ্ক্ষা গুলো স্বাভাবিক নিয়মে পরিপূর্ণ হওয়ার মতো নয়। আর এই ধরনের ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ পায় বা ঘটনা বা ফ্যাক্ট প্রকাশ পায়, এই ধরনের আনরিয়াল ফ্যাক্ট প্রকাশ পায় বলেই সেটাকে পাস্ট আনরিয়াল ফ্যাক্ট বলে। পাস্ট কেন বলে? যদিও সেটা প্রেজেন্ট বা ফিউচার টেন্সের অর্থটা বোঝায়, কিন্তু সেটাকে গঠন করতে হয় পাস্ট ইনডেফিনিট টেন্স দিয়ে। এই কারণে সেটার নাম হয়েছে পাস্ট আনরিয়াল ফ্যাকচুয়াল সেন্টেন্স। এবার আমরা নিয়মটা জেনে নেই। ইফ, উড, দ্যাট, হ্যাট, ওয়ার ইত্যাদি কোন সেন্টেন্সের শুরুতে বসে অসম্ভব ইচ্ছা আকাঙ্ক্ষা প্রকাশ করে, এই ধরনের সেন্টেন্সকে পাস্ট আনরিয়াল ফ্যাক্ট বা সাবজেক্টিভ পাস্ট টেন্সে বলা হয়। আর এরূপ সেন্টেন্সের শেষে সাধারণত বিস্ময়সূচক চিহ্ন অর্থাৎ নোট অফ এক্সক্লেমেশন অর্থাৎ বিস্ময়সূচক চিহ্ন বসে এবং সেন্টেন্সটিতে একটি মাত্র ক্লোজ থাকে। এখানে কিন্তু মনে রাখতে হবে একাধিক ক্লোজ হবে না। যদি একাধিক ক্লোজ হয় তাহলে সেটা কন্ডিশনাল সেন্টেন্স হয়ে যাবে। সেটা সিম্পল প্রেজেন্ট সিম্পল কন্ডিশনাল হতে পারে, পাস্ট সিম্পল কন্ডিশনাল হতে পারে, পাস্ট পারফেক্টিভ কন্ডিশনাল হতে পারে ইত্যাদি। কিন্তু এখানে দুটি ক্লোজ হবে না, এখানে স্রেফ একটি ক্লোজ হবে, এটা মনে রাখতে হবে। এবং সেটি সাধারণত এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে থাকে। উল্লেখ্য যে এই ধরনের সেন্টেন্সের ভার্ব হিসেবে বিভাগ থাকলে সর্বদা কিন্তু অয়ার ব্যবহার করতে হবে, এটা আমরা জানি আগেই। আবার ইফ বা উড দ্যাটের পরিবর্তে আই উইশ বা আই ডিজায়ার ব্যবহার করে কিন্তু সেন্টেন্সটিকে অ্যাসারটিভ সেন্টেন্সে রূপান্তর করা যায়, মানে লেখা যায়। যেমন যদি এখানে থাকে ইফ আই ওয়ার রিচ, তাহলে হতে পারে আই উইশ আই ওয়ার রিচ। অর্থাৎ ইফ এর পরিবর্তে আই উইশ ব্যবহার করে এটাকে অ্যাসারটিভ সেন্টেন্সে রূপান্তর করা যায়, তখন কিন্তু আর এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকবে না এবং সেই ক্ষেত্রে সেটা অ্যাসারটিভ সেন্টেন্স পরিণত হওয়ার কারণে ফুল স্টপ হবে। আচ্ছা, এবার আমরা স্ট্রাকচারটা দেখে নেই। উড দ্যাট বা ইফ ব্যবহার করতে হয় প্রথমে, তারপর সাবজেক্ট, এরপর ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হয়, এরপর অন্যান্য অংশ অবজেক্ট, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব বা অন্য কিছু বসতে পারে। এরপর এক্সক্লেমেটরি সাইন দিতে হবে অবশেষে। দুই নম্বর স্ট্রাকচার, হ্যাট অথবা ওয়ার, অর্থাৎ ভার্বটাকে সাবজেক্টের আগে আনা, তাহলে কি বা উড দ্যাটের পরিবর্তে ভার্বকে এখানে আগে আনা হয়েছে, তারপর সাবজেক্ট, এরপর অবজেক্ট বা অন্যান্য অংশ বসতে পারে, তারপর এক্সক্লেমেটরি সাইন। আর ওটিকে আবার অ্যাসারটিভ ফরম্যাট হলে পরে এই ইফ বা উড দ্যাটের পরিবর্তে আই উইশ আই ডিজায়ার এরকম বসেছে, এরপর গতানুগতিক ভাবেই সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অন্যান্য অংশ প্লাস লাস্টের দিক দিয়ে ফুল স্টপ বসবে, কারণ সেটা অ্যাসারটিভ সেন্টেন্সে পরিণত হয়। তাহলে এখানে আমরা উদাহরণ দেখি। এ নাম্বার, ইফ আই ডট 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 এক্সক্লেমেটরি সাইন, যদি আমি ডট 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 হতাম এরকম কিছু হবে। ইজ ইট পসিবল, এটি কি সম্ভব? যেমন আমি বলতে পারি ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমি পাখি হতাম, ইফ আই ওয়ার এ কিং, অথবা ইফ আই স্টুড ফার্স্ট ইন দ্য এক্সাম, যদি আমি পরীক্ষায় প্রথম হতাম, স্বাভাবিকভাবে সেটা হয় না। এই অর্থ ইফ আই ওয়ার এ চাইল্ড এগেইন, আমরা লিখেছি এটা ইফ আই ওয়ার এ চাইল্ড এগেইন, অর্থ হচ্ছে যদি আমি আবার শিশু হতে পারতাম, কিন্তু বাস্তবে সেটা সম্ভব নয়। আর এই কারণেই আমার ইচ্ছাটা বর্তমান বা ভবিষ্যতে, কিন্তু বর্তমানের ইচ্ছাকে আমরা প্রকাশ করেছি পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে এবং সেটা একটা আনরিয়াল ফ্যাক্ট প্রকাশ করেছে, এই কারণে এটার নাম পাস্ট আনরিয়াল ফ্যাকচুয়াল সেন্টেন্স। পরবর্তী সেন্টেন্সটা নাম্বার বি, উড দ্যাট, উড দ্যাট হলো ইফ এর পরিবর্তে ব্যবহার করা যায়। উড দ্যাট হি ডট 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 এক্সক্লেমেটরি সাইন, পরে বলা আছে হি অলওয়েজ ট্রাইস টু স্ট্যান্ড ফার্স্ট ইন দ্য এক্সাম, সে সর্বদা চেষ্টা করে পরীক্ষায় প্রথম হওয়ার জন্য। তার মানে এখানে বলা যেতে পারে যদি সে পরীক্ষায় প্রথম হতে পারত, এরকম বলবো উড দ্যাট মানে ইফ, তাহলে উড দ্যাট হি স্টুড ফার্স্ট ইন দ্য এক্সাম, এটা হবে উত্তর। উড দ্যাট হি স্টুড ফার্স্ট ইন দ্য এক্সাম, এখানে সাবজেক্ট আছে স্ট্যান্ডার্ড পাস্ট টেন্স, এখানে স্টুড ব্যবহার করা হয়েছে, বাদ বাকি অন্যান্য অংশ ব্যবহার করা হয়েছে। নাম্বার সি, হ্যাড আই দা ডট 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 ডট, আমার যদি ডট ডট থাকতো, এখানে কিছু একটা থাকতো, আমার যদি পাখির মতো পাকা থাকতো বা টাকা থাকতো, এরকম কিছু হবে আর কি। পরে কি বলা আছে, জেনারেলি ম্যান ডাজ নট হ্যাভ উইংস, এটার সাথে একটা অন্তমিল রাখতে হবে, সাধারণত মানুষের পাখা হয় না, তাহলে নিশ্চয় পাখার কথাটা এই আমাদের ফিল ইন দ্য গ্যাপসের অংশে
যে অংশ আমরা কমপ্লিট করব সেই অংশে রেফারেন্স থাকতে হবে অবশ্যই। তাহলে উত্তরটা হবে এইভাবে, হ্যাড আই দা উইংস অফ এ বার্ড, যদি আমার পাখির মতো একটি পাখা থাকতো, যদি আমার পাখির মতো পাখা থাকতো। হ্যাঁ উত্তরটা তাই হয়েছে, হ্যাড আই দা উইংস অফ এ বার্ড। নাম্বার ডি, আই ডিজায়ার হি ডট 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 ফুল স্টপ, ওই যে ইফ এর পরিবর্তে এখানে আই ডিজায়ার ব্যবহার করা হয়েছে, তাহলে আই ডিজায়ার এটা দি অ্যাসারটিভ সেন্টেন্স, এই জন্য ফুল স্টপ হয়েছে। পরবর্তী কি আছে, নোবডি ক্যান বি অ্যালাইভ ফর এভার, কেউ চিরদিন বেঁচে থাকতে পারে না, নিশ্চয়ই। তাহলে এখানে বেঁচে থাকার কোন একটা ব্যাপার এই সেন্টেন্সে রেফারেন্সে দিতে হবে, তা না হলে পরের অংশের সাথে ম্যাচ হবে না। তাহলে আমরা বলতে পারি আই ডিজায়ার হি ওয়ার অ্যালাইভ টুডে, এরকম বলা যেতে পারে। আমার ইচ্ছে হচ্ছে বা আমি ইচ্ছে পোষণ করছি যে সে যদি আজ বেঁচে থাকতো। উত্তরটা মিলিয়ে নেই, হি ওয়ার অ্যালাইভ টুডে, ঠিক আছে উত্তরটি, এবং এটা ফুল স্টপ হয়েছে। তবে এখানে যদি আমরা আই ডিজায়ারের পরিবর্তে ইফ ব্যবহার করতাম বা উড দ্যাট, তাহলে কিন্তু লাস্টে এক্সক্লেমেটরি সাইন হতো, তখন উত্তরটা হতো ইফ হি ওয়ার অ্যালাইভ টুডে, যদি সে আজ বেঁচে থাকতো তখন এক্সক্লেমেটরি সাইন দিতাম আমরা। নাম্বার ই, আই উইশ, এটাও অ্যাসারটিভ সেন্টেন্স হচ্ছে, আই উইশ ইট ডট ডট অ্যাকচুয়ালি ইট ইজ ফ্রাইডে, বাস্তবিক পক্ষে আজ হয় মানে এটা হয় শুক্রবার। তাহলে আমরা এখানে বলতে পারি আই উইশ ইট ওয়ার সানডে, আই উইশ ইট ওয়ার সানডে, এরকম কিছু বলা যেতে পারে, ইট ওয়ার সানডে টুডে। হ্যাঁ টুডে ব্যবহার করলে হয়, না করলে অসুবিধা নেই। তাহলে ইট এর সাথে ওয়াজ নয় কিন্তু ওয়ার ব্যবহার করতে হবে এখানে, ইট ওয়ার সানডে টুডে। আমি ইচ্ছে পোষণ করছি যদি আজকে রবিবার হতো, আসলে আজকে রবিবার না, এখানে পরে বলা হয়েছে অ্যাকচুয়ালি আজকে হচ্ছে শুক্রবার। এবার নিজে প্র্যাকটিসের পালা, নাম্বার এ ডট 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 আই ওয়াই রেকি ফুল স্টপ, যেহেতু ফুল স্টপ আছে তাহলে আমি ইফ বা উড দ্যাট ব্যবহার করবো না, তাহলে ইফ বা উড দ্যাট ব্যবহার করলে এক্সক্লেমেটরি সাইন হওয়ার কথা ছিল, আর যেহেতু ফুল স্টপ আছে তার মানে আমি ইফ বা উড দ্যাট এর পরিবর্তে এরকম আই উইশ বা আই ডিজায়ার ব্যবহার করে এটাকে অ্যাসারটিভ সেন্টেন্সে পরিণত করব, মানে এখানে করাই আছে, তাহলে আমরা আই উইশ বা আই ডিজায়ার ব্যবহার করতে পারি। আই উইশ আই ওয়াই রেকি মিলেনি উত্তরটা, আই উইশ আই ওয়াই রেকি, ইজ ইট রিয়েলি পসিবল ফর মি, বাস্তবিক রাজা হওয়া আমার পক্ষে সম্ভব। তাহলে যদি এখানে আবার ইফ ব্যবহার করতাম, ইফ আই ওয়ার কিং, তাহলে এখানে কিন্তু একটা এক্সক্লেমেটরি সাইন থাকতো। নাম্বার বি, ইফ ডট 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 এক্সক্লেমেটরি সাইন, হ্যাঁ এখানে ইফ দিয়ে আসে বলেই এখানে কিন্তু এক্সক্লেমেটরি সাইন আছে। যদি আমি ডট 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 ডট, অর্থাৎ যদি আমি একটি পাখি হতে পারতাম, যদি আমি পরীক্ষায় প্রথম হতে পারতাম, এরকম কিছু হবে, যদি আমি রাজা হতে পারতাম ইত্যাদি, বা রাজা হতাম। হাউ ক্যান আই ম্যাটেরিয়ালাইজ মাই প্ল্যান, আমি কিভাবে আমার প্ল্যানটা বাস্তবায়ন করতে পারি, উত্তরটা মিলে নেই। ইফ আই স্টুড ফার্স্ট ইন দ্য এক্সাম, যদি আমি পরীক্ষায় প্রথম হতে পারতাম, এক্সক্লেমেটরি সাইন আছে, কিভাবে আমি আমার প্ল্যানটা বাস্তবায়ন করতে পারি, পরে আবার এই কথার সাথে এটা ম্যাচিং হয়ে গেল। এবার সি নাম্বারে আছে আই উইশ টুডে ডট 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 ডট, আই উইশ তার মানে ইফ এর পরিবর্তে ব্যবহার করা হয়েছে অ্যাসারিটিভ বানানোর জন্য, আই উইশ টুডে, নিশ্চয়ই সানডে মানডে এরকম কিছু হবে, কিন্তু ইজ হবে না, এখানে ওয়ার হবে, কারণ এটা আনরিয়াল ফ্যাক্ট। ইন রিয়ালিটি ইট ইজ নট পসিবল অ্যাজ টুডে ইজ মানডে, কিন্তু বাস্তবে এটা সম্ভব না, কারণ অ্যাজ মানে কারণ, কারণ টুডে ইজ মানডে, কারণ আজকে হচ্ছে সোমবার। তাহলে আমি ইচ্ছে করছি আজকে যদি শুক্রবার হতো বা শনিবার হতো, এরকম বলতে পারি আই উইশ টুডে ওয়ার স্যাটারডে বা টুডে ওয়ার ফ্রাইডে, এরকম কিছু বলতে পারি। আমার ফ্রাইডে বলেছে, এটা স্যাটারডে বলা যায়, কিন্তু মানডে বলা যাবে না, কারণ মানডে এখানে বলাই আছে যে, কিন্তু বাস্তবে এটা সম্ভব না, কারণ বাস্তবে আজকে হচ্ছে মানডে, তাহলে বাস্তবে যেটা না সেরকম একটা তথ্য এখানে দিতে হবে। তাহলে আমার ইচ্ছে হচ্ছে যে আই উইশ টুডে ওয়ার ফ্রাইডে, আজকে যদি ফ্রাইডে হতো তাহলে ভালো হতো, আজকে যদি ফ্রাইডে হতো, এই অর্থে। উড দ্যাট আই ডট ডট, এখানে উড দ্যাট বা ইফ ব্যবহার করা হয়েছে, এই কারণে লাস্টে এক্সক্লেমেটরি সাইন ব্যবহার করা হয়েছে। ইনফ্যাক্ট আই ডিড নট গেট ইট, বাস্তবে মানে মূলত আমি সেটা পাই নেই, তাহলে আমার পাওয়ার এখানে কোনো একটা ব্যাপার থাকবে, সেটা এই সেন্টেন্সের রেফারেন্স থাকতে হবে। তাহলে উড দ্যাট মানে ইফ, তাহলে ইফ আই গট ইট অথবা ইফ আই গট এ প্লাস উড দ্যাট আই গট দ্য নিউজ, এটা হতে পারে। উড দ্যাট আই গট দ্য নোবেল প্রাইজ, যদি আমি নোবেল প্রাইজ পাইতাম,
তাহলে বাস্তবে আমি পাই নাই, এই যে বলছি ইনফ্যাক্ট বাস্তবে আই ডিড নট গেট ইট, বাস্তবে আমি সেটা পাই নাই,